আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন সবাই। সাথে তো বন্ধু আমার আল্লাহ তাআলার কাছে পালসার ডাবল ডিস্ক 2022 মডেল, 2022 শেষের দিকে বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে, একদম সুপার ফ্রেশ বাইক। বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তার আগে একটা কথা, যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো বাটন অন করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই বাইকটি সর্বপ্রথম সামনের টায়ার থেকে শুরু করব, যে বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা ইতিমধ্যে কিন্তু এক নজরে দেখাইতেছি। দেখেন ফ্রেশ এবং নতুনত্বর যে একটা ছাপ আপনাদের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন অক্ষর অক্ষর আমি বোঝানোর চেষ্টা করতেছি। দেখুন সামনের টায়ারটা, দেখেন সামনের টায়ার দেখেই বোঝা যাচ্ছে বাইকটি আসলে কত নিখুঁত এবং কত কম চলছে। গাড়ির সাতকা টায়ার এত নিখুঁত আর এত শোরুম কন্ডিশন টায়ার যদি থাকে তাহলে আর কোনো টেনশন নেই। মার্কাটা দেখেন একদম সুপার ফ্রেশ, মানে এক কথায় শোরুম কন্ডিশন। হাইড্রোলিকটা এইভাবে আঙুলে দেখবেন যে কোনো ধরনের ক্ষয় গেছে কিনা, অসম্ভব, একদম শোরুম কন্ডিশন হাইড্রোলিক দুইটি সকাপ সহ। হেডলাইটের গ্লাসটা দেখেন একদম নিখুঁত বাইজার সহ, এবং গ্লাসটা দেখবেন এদিকে সিগন্যাল লাইট একদম নিখুঁত আছে, বাইজার স্টিকার সহ, হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করতেছি, কোনো ধরনের দাগ স্পট নেই। ট্যাঙ্কিটা দেখে মনের শান্তি আলাদা আসতেছে। দেখেন মনের যে একটা তৃপ্তি এটা কিন্তু এই বাইক থেকে বোঝা যাচ্ছে। যে দেখেন বাইকটির চেহারা দেখেন কী নিখুঁত, বাম্পারটা সহ ইঞ্জিন গার্ড একদম নিখুঁত আছে, আর ইঞ্জিনের চেহারা দেখেন, ইঞ্জিনের কালার, ইঞ্জিনের চেহারা, ইঞ্জিন একদম শোরুম কন্ডিশন। ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলুন, বাইকটার ইঞ্জিন শোরুমের সাথে মিলাইবেন, ঠিক আছে। সাইড কভারটা দেখেন একদম নিখুঁত, এর পাওদানিগুলো সহ দেখেন। তো গাইস নতুন নতুনই সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ, দেখেন গ্লেস কি যেন আমাকে দেখা যাচ্ছে, প্রতিটা অংশ একদম নিখুঁত আছে, শোরুম কন্ডিশন। এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে। নাম্বার সারা ওয়ান দেশ, যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পারবেন, কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব। আর যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। পিছনের টায়ারে দেখেন আর্মি বিট খুরমা বিট একদম শোরুম কন্ডিশনে আছে, যে টায়ারের রোল এখন পর্যন্ত কিন্তু ওঠে নাই। শুধু ময়লা পরে আছে এতটুকু, ঠিক আছে। এই সাইডটা অংশগুলো দেখেন এই দেখেন এই যে দানা দানা এখন পর্যন্ত আছে, সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত, পাওদানি দেখেন সব কিছু ডাবল ডিস্কের বাইক। টাঙ্কির এই সাইডটাও দেখাইতেছি, দেখেন চেহারা মনে হচ্ছে এই মাত্রই শোরুম থেকে ওঠানো হয়েছে, এর সব কিছু দেখি, ঠিক আছে। এই সাইডে হ্যান্ডেল লোকিং গেলার চাপা সুইচ সব কিছুই দেখতে পাচ্ছেন, পুরো বাইক কিন্তু দেখানো শেষ, কোনো জায়গায় দাগ স্পট একদমই কিন্তু আমি খুঁজে পাই নাই, এবং একমাত্র এমন কোয়ালিটি শোরুমেতে পাওয়া সম্ভব, সেকেন্ড হ্যান্ড জগতে খুবই কম পাওয়া যায়। হ্যান্ডেল চাপা সুইচ দেখেন, দুইটি চাবি দেখেন একদম নতুনের মতো দুইটি চাবি, এবং যে চলাটা দেখাইতেছি এটাই অরিজিনাল চলা, জেনুইন চলা, এখান থেকে এক কিলো কমাই নাই, এক কিলো না, 3100 অরিজিনাল চলা, জেনুইন চলা। এবং এই 3100 চাবি টায়ার মানে 3100 প্রমাণ করতেছে না, আরও কম চলা এরকম কিন্তু প্রমাণ মনে হচ্ছে। তারপরেও আমি অরিজিনাল অরিজিনাল নেব, 3100গুলো অরিজিনাল চলা, অরিজিনাল চলা চাবির সাথে টায়ারের সাথে পুরা বডির সাথে অক্ষরে অক্ষরে মিল আছে। এখন সাউন্ড কোয়ালিটি শুনুন, সাউন্ড কোয়ালিটি একদম 100-100 সাউন্ড কোয়ালিটি, এতে কোনো সন্দেহ নেই। বাইকটি এখন দামে আসবো, বাইকটির দাম 1,65,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ ফিক্সড প্রাইস, 1,65,000 টাকা ফিক্সড প্রাইস শোরুম কাগজ পরিবর্তন সহ।